আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে জরুরি খবর। সৌদির করোনায় সুস্থ রোগীর সংখ্যা আবারও কমে গিয়েছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে আবারও ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা ভাইরাসে সুস্থ রোগীর সংখ্যা, অর্থাৎ আবারও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। সৌদি আরবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার 66.6%, অর্থাৎ 66% রোগী সুস্থ হয়ে উঠেছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে, আজ 4,507 জন সহ মোট 132,048 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে থেকে আজ নতুন করে 3,170 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। এখন পর্যন্ত সব মিলে সৌদি আরবে মোট 87,890 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। আজ 3,170 জন সুস্থ হয়ে উঠেছে আর মারা গিয়েছে 39 জন। ফলে বর্তমানে সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে হচ্ছে 43,174 জন। এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা এখন অনেক বেশি, তবে আক্রান্ত রোগীর সংখ্যা কম নয়। প্রতিদিনই একক সংখ্যক রোগী সুস্থ হয়েছে। আর অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায় অন্যান্য দেশগুলোর তুলনায় সৌদি আরবে মৃত্যুর হার অনেক কম। সারা বিশ্বে যেখানে মৃত্যুর হার 6.85%, সেখানে সৌদি আরবে মৃত্যুর হার 0.79%। তাছাড়া আজ সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে আক্রান্তদের মধ্য থেকে 72-85% করোনা ভাইরাসে আক্রান্ত রোগী স্থিতিশীল অবস্থায় রয়েছে, তারা স্বাভাবিক চিকিৎসা পাচ্ছে এবং বাকি 20% রোগীদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই মতাবস্থায় সৌদি আরবের সকল নাগরিক ও প্রবাসীদেরকে করোনা ভাইরাসের গাইডলাইন এবং নির্দেশনা অনুসরণ করে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই সৌদি আরবের সকল প্রবাসী ভাইগণ, আপনারা সতর্ক থাকুন এবং সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে তা অবশ্যই অবশ্যই মেনে চলুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে সৌদি আরব। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।